আসসালামু আলাইকুম সাথে আছে আমি রাবেয়া জাহান অসহায় এক ভিক্ষুকের ব্যয়বহুল অপারেশন করে মানবিক চিকিৎসার দৃষ্টান্ত স্থাপন করলো ব্রাহ্মণবাড়িয়ার চিকিৎসকরা ব্রাহ্মণবাড়িয়া শহরের যমুনা হাসপাতালে এই বৃদ্ধের চিকিৎসা করা হয় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চর ইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকার মাকজান বেগম 85 বছরের এই বৃদ্ধার ডান পা অচল হাঁটাচলা করতে পারেন না ভাঙা পা নিয়ে চলছিল তার জীবন টাকার অভাবে করাতে পারছিলেন না চিকিৎসা গত 30 এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া শহরের যমুনা হাসপাতালে ভর্তি ছিলেন মাকজান বেগম এত ব্যয়বহুল অর্থোপেডিক সার্জারি করা তার পরিবারের পক্ষে সম্ভব ছিল না তাছাড়া ওনার ওষুধপত্র থেকে যাবতীয় খরচ আমি বহন করতেছি যমুনা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জুলফিকার আলীর অনুরোধে তার অপারেশনের দায়িত্ব নিয়েছিলেন অর্থোপেডিক্স ডাক্তার মোহাম্মদ সুলাইমান এবং অ্যানেস্থেশিয়া ডাক্তার সৈয়দ আরিফুল ইসলাম। অপারেশনটা সাকসেসফুল হওয়ার পর আমরা অনেক বেশি খুশি হয়েছি এই জন্য যে অপারেশনের কারণে উনি আবার স্বাভাবিকভাবে স্বাভাবিক ফিরে যাবেন। আমরা দুজন ডাক্তারই অনেক বেশি খুশি এবং আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া যে মানে আবার আগের মতো পায়ে হাঁটবে। বেসিক্যালি আমরা এই অপারেশন গরিব মানুষদের রেগুলারই করে থাকি ওই কিছু জিনিস মিডিয়া জানে কিছু জিনিস জানে না এত গরিব মানুষটা আসলে এই অপারেশন করার সামর্থ্য নাই তবে আমরা এতটুকু ওয়াদা করতেছি ব্রাহ্মণবাড়িয়া শহরে কোনো গরিব রোগী যে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসুক এরকম হাড় ভাঙার অপারেশন আমি ইনশাল্লাহ নিজের বিনা খরচে আমি করে দেব গত ২০ মে রাতে বিনা খরচে অবশেষে হয়েছে তার অপারেশন তিনি বর্তমানে অনেকটাই সুস্থ আছেন হচ্ছে ৩০ তারিখে আমাদের যমুনা হসপিটালে ভর্তি হয় তারপর ওনার অবস্থা অনেক খারাপ ছিল ওনার বয়সটা অনেক বেশি প্রায় 85 বছরের মতো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি যমুনা হসপিটাল থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি ওনাদের ভালো সেবার জন্য দীর্ঘদিন ধরে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করে আসছেন এই বৃদ্ধ নারী তার স্বামী দুধ মিয়া তাদের একমাত্র কন্যা সন্তান সখিনা আক্তার জন্মের 3 মাসের মধ্যেই মাকজান বেগমকে রেখে অন্যকে বিয়ে করে পত্তন গ্রাম থেকে তাকে তাড়িয়ে দেয় পরে বাবার বাড়ি নাজিরবাড়ি গ্রামে আশ্রয় নেন তিনি তারপর থেকেই ভিক্ষাকে পেশা হিসেবে বেছে নেন মাকজান বেগম ব্রাহ্মণবাড়িয়াকে হাসপাতালের নগরী বলা যায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক অসহায় রোগী আসে এখানে চিকিৎসা নেওয়ার জন্য ডাক্তার ও হাসপাতালের মালিকরা যদি মানবিক হয় তাহলে অনেক অসহায় রোগী ভালো চিকিৎসা পাবে বলে মনে করেন সচেতন মহল Hey there. Subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.